المرتبة الثالثة الإحسان. الإحسان ركن واحد. আমরা পূর্বে আলোচনা করেছি দিনের স্তর হচ্ছে তিনটি, প্রথম হচ্ছে ইসলাম, তারপর হচ্ছে ইহসান ইমান, এবং তৃতীয় নম্বর স্তর হচ্ছে ইহসান, আর ইহসানের রুকন হচ্ছে একটি, সেটা হচ্ছে وتحت هذا الركن عبادة مشاهدة أن تعبد الله كأنك ترى عبادة رغبة وحب وشوق فيما عند الله عبادة الأنبياء والرسل عليهم الصلاة والسلام. أقوى دافع يدفع الإنسان لهذه المرتبة الحب والشوق فيما عند الله كما قال النبي صلى الله عليه وسلم أفلا أكون عبدا شكورا. আর এই তৃতীয় স্তর ইহসান এর রুকন হচ্ছে সেটি, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন যে আমাকে ইবাদত করতে হবে যেন আমি আল্লাহকে আমি দেখতে পাই, আল্লাহকে আমি দেখছি, এভাবে আমি ইবাদত করছি। আর যদি আমি যদি মনে করি আমি আল্লাহকে আমি যদি আল্লাহকে দেখতে নাও পাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে দেখছেন, তো এটি আমাকে এভাবেই করতে হবে, ইবাদত বান্দি করতে হবে আল্লাহর সর্বক্ষেত্রে, সেটি আল্লাহ রাব্বুল আলামিন সর্ব ইবাদতের ক্ষেত্রে, যে আমি সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের তিনি যেন আমাকে পাহারা দিচ্ছেন, তিনি যেন আমাকে দেখছেন, এই এই বিষয়টি এই পয়েন্টটি আমার সর্বদা ব্রেনে রাখতে হবে, যাতে করে আমি তার ইবাদত বান্দাকে আমি পূর্ণভাবে আদায় করতে পারি। আর আমাকে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমার আশা আকাঙ্ক্ষা বাড়িয়ে তুলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমার ভয় ভীতি রাখতে হবে, তাহলেই আমি এই রুকনটি যথার্থভাবে আমি আদায় করতে পাবো, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে বলেছেন আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি বান্দা হব না, এটি কি আমার জন্য উচিত না? তো আমাকে সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বক্ষণিক তাকে দেখে তার মহাব্বত তাকে ভালোবেসে তাকে তার প্রতি ভয়ভীতি রেখে তার প্রতি আশা আকাঙ্ক্ষা রেখে আমাকে ইবাদত করতে হবে, যাতে করে আমি এই ইবাদতটি এই ইহসানটি আমি পূর্ণভাবে আদায় করতে পারি। إذا لم تستطع الوصول إلى هذه المرتبة لا يمكن أن تخرج عن المرتبة الثانية عبادة خوف وهرب تسمى عبادة المراقبة. যদি এটি হচ্ছে ইহসানের সর্ব সর্ব ঊর্ধ্বের এটি হচ্ছে স্থান, যদি আপনি যদি এই স্থানে না পৌঁছতে পারেন, যে স্থানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছেন, এই স্থানে যদি না পৌঁছতে পারেন, তাহলে যে নিম্ন যে স্থান সে এর নিম্নে যে স্তরটি সেই স্তরটি আমাকে এবং আপনাকে করতে হবে, সেটি হচ্ছে যে আল্লাহর প্রতি ভয়ভীতি এবং আল্লাহ রাব্বুল আলামিনের তিনি যে সত্যিকার আমাকে এবং আপনাকে দেখছেন এবং আমি যা করছি যা বলছি তিনি শুনছেন দেখছেন, এর প্রতি আমাকে বিশ্বাস রাখতে হবে। الدليل على الإسلام والإيمان والإحسان حديث جبريل عليه السلام والله أعلم. আর এই তিনটি যে বিষয়টি আমরা আলোচনা করলাম, দিনের তিনটি স্তরের বিষয়টি ইসলাম ইমান এবং ইহসানের, এর দলিল হচ্ছে যে প্রসিদ্ধ হাদিস, যেটি প্রসিদ্ধ হাদিস হাদিসটি জিব্রিল হাদিস বলে, সে হাদিসটি এর হচ্ছে প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যা শুনলাম আমরা যা জানলাম এর প্রতি আমল করার তৌফিক দান করেন। আমিন।